নমস্কার বন্ধুরা, আজ আমি সয়াবিন বড়ি দিয়ে সয়াবিন কারি বানাবো, নিরামিষ সয়াবিন কারি। তো আমি একটি বাসনে জল দিয়ে সয়াবিন বড়িগুলোকে ভিজিয়ে নিলাম একটু। এবার এখানে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সয়াবিন বড়িগুলোকে এবার আমি দু থেকে তিন মিনিট আমি বয়েল করব। চুলোয় আমি বয়েল হতে দিয়ে দিয়েছি সয়াবিন বড়িগুলোকে জলের সাথে। কারিটা আলু দিয়ে হবে, তাই আমি আলুগুলো টুমটুম করে কেটে নিব। এভাবে প্রথমে ছাল উঠিয়ে নিব আলুর। এইভাবে আলগোস্ত ছালগুলি উঠিয়ে নিয়ে এইভাবে আমি দেখুন ছালটা উঠিয়ে নিয়ে এইভাবে এই শেপে কাটবো। আলুগুলোকে আমি কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে জলের মধ্যে একটু বুড়ে রেখেছি। এবার আমি কি করব, বাকি মশলাগুলি রেডি করব। এখানে একটি টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, যেটা লাগবে। আর এখানে আমি মশলা যেরকম, এখানে আমি নিয়েছি আদা টুকরো, একটি ছোট টুকরো আদা নিয়েছি, দুটো লঙ্কা, এখানে জিরা পাউডার, এবং এখানে নিয়েছি আমি চিলি পাউডার। এই পুরোটাকে আমি একবার পাটায় পিষে নিব একসাথে মিক্স করে। লঙ্কা দুটো দিলাম, আদা টুকরাটা দিয়ে দিচ্ছি, আর এই জিরা পাউডার আর এই চিলি পাউডার, যেটা লাল লঙ্কা পাউডারটা দিয়ে দিলাম। এখানে একটু জল মিক্স করে নিব। এখানে অ্যাড করে দিচ্ছি, প্রথমে আদাটাকে একটু পাউডার মশলাগুলোকেও একটু পাতায় পিষে নিলে না তরকারির টেস্ট আরো বেশি ভালো আসে। এবার আমি পিষে নিচ্ছি, চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিচ্ছি এখানে, 3-4 চামচ হিসাবে আমি দিচ্ছি। তেলটা একটু গরম হতে দিচ্ছি,
প্রথমে আমি বয়েল করা এই সয়াবিনগুলোকে একটু নুন এবং সেই কড়াইতে আলুগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি হলদি এবং নুন দিয়ে। আলু ফ্রাই হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। জিরা তড়কা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে কলাই লেগে যাবে। গ্যাসটা আমি পাকুনটা বেশি তেলটা বেশি গরম হয়ে গেছিল জন্য বন্ধ করে দিয়েছিলাম, অন করে দিয়েছি। টমেটো গুলো দিয়ে দিচ্ছি। নর্মাল মশলা বলতে হলদি পাউডার আর নুন, সেটা অ্যাড করে দিচ্ছি। হাফ টিস্পুন দিলাম নুন এবং হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষাবো। তারপর সয়াবিন গুঁড়ি এবং আলুটা যেটা ফ্রাই করে রেখেছি এখানে ফেলে দেব। দেখুন মশলা থেকে তেল বেরোচ্ছে, ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এই যে সয়াবিন গুঁড়ি এবং আলু ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে ভালো করে মিক্স করে দেবো। আগুনটাকে কমিয়ে রাখতে হবে, না হলে জ্বলে যাবে। খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, 5-6 মিনিট ধরে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। তার মানে আলু আর টমেটোর সাথে মশলাটাকে। এবার আমি জল দেব।
ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথমে আমি একটু কমই জলটা দিলাম, কারণ জলটা শুকাবে, কারণ এই আলুগুলি সিদ্ধ হয় না, এগুলি এই জলের সাথে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপর যদি দরকার পড়ে একটু জল দেবো, ঝোল হিসাবে আমাকে কতটুকু ঝোল দরকার সেই হিসাবে আমি জলটা দিব। এবার আমি ঢেকে দিব। ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখি প্রথমে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু হবে, একটু হবে। আমি আর একটু জল দিব, আধ কাপ মতো জল আবার অ্যাড করব। আধ কাপ মাপে, আধা কাপ মাপে আমি জল আবার দিয়ে দিলাম, কারণ খুব একটা ঝোলও রাখবো না আর কম ঝোলও রাখবো না। তো এখন আবার ঢেকে দিচ্ছি, 3-4 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। আলুটা ততক্ষণে ভালো করে বয়ল হয়ে যাবে, আমার সবজিটাও রেডি হয়ে যাবে, সোয়াবিন কারিটা। ঢাকনাটা তুলে দিচ্ছি এবার। প্রথমে দেখছি আলু সিদ্ধ হচ্ছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, আমার সোয়াবিনটা রেডি। এখন আমি এখানে আধা বাটা একটু গরম মশলা দিয়ে দিলাম, আধা পিসা বলেছি, এটাকে দিয়ে একটু মিক্স করে নিলাম। বাস আমার সোয়াবিন কারি রেডি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।